আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হলাম আরবি শিক্ষার ভিডিও নিয়ে আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ আজকের ভিডিওটা বিশেষ করে যারা নতুন আরবি শিখছেন অর্থাৎ নতুনদের জন্য আজকের ভিডিওটা যারা পুরোনো বা মোটামুটি আরবি জানেন তারা চাইলে আজকের ভিডিওটা স্কিপ করে দিতে পারেন তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময় অনুষ্ঠান করে শুরু করি আমাদের আজকের মূল ভিডিও ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে সুপ অর্থ দেখা সুপ অর্থ দেখা মাই সুপ না দেখা মাই সুপ না দেখা স্মা অর্থ হচ্ছে শোনা স্মা এর আরবি সব সরি বাংলা অর্থ হচ্ছে শোনা আর না শোনা বা শুনি না তাহলে মা আস্মা মা ইস্মা তাহলে সুপ অর্থ হচ্ছে দেখা বা দেখো বা দেখছি মাইসুপ না দেখা বা না দেখিনি এরকম স্মা শোনা স্মা না শোনা আলহীন অর্থ এখন আলহীন অর্থ এখন বায়াদেন পরে বায়াদেন পরে গাবেল আগে গাবেল আগে আওয়াল এর অর্থ আগে এবং প্রথম উভয় অর্থই বোঝায় আওয়াল আগে এবং প্রথমে সুবাহ বা সুবে এর অর্থ হচ্ছে সকাল আরবিতে বলে সুবাহ অথবা সুবে বাংলায় হচ্ছে সকাল মাসা বিকেল ম্যাসা বিকেল আবার অনেক সময় বিকেল বোঝাতে আসর শব্দটি বোঝানো হয় আসর বললে বিকেল বোঝা যায় তাহলে আমরা শিখলাম বিকেল আরবিতে আপনি মাসাও বলতে পারেন অথবা আসরও বলতে পারেন বিল্লেল বা ফিল্লেল স্থান বেদে এর উচ্চারণটা একটু আলাদা হয় এটাকে এটার অর্থ হচ্ছে রাত বিল্লেল বা ফিল্লেল কুলিয়ম প্রতিদিন কুলিয়ম এর অর্থ হচ্ছে প্রতিদিন কুলিয়ম প্রতিদিন সামা অথবা শুধু সামা এর অর্থ হচ্ছে আকাশ সামা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আকাশ হাওয়া অথবা রিয়া হাওয়া অথবা রিয়া বাতাসকে বলে আরবিতে বলে তাহলে হাওয়া অথবা রিয়া এর বাংলা অর্থ হচ্ছে বাতাস কামার চাঁদ কামার এর বাংলা অর্থ হচ্ছে চাঁদ আরবিতে বলে কামার বাংলায় বলে চাঁদ শামস সূর্য শামস আরবি শব্দ এর বাংলা অর্থটি হচ্ছে সূর্য আবার সূর্যের আলোকেও কিন্তু শামস বলে আরবিতে তাহলে সূর্য এবং সূর্যের আলো উভয়কে আরবিতে বলে শামস শ্যামস রো যাও রো এর অর্থ হচ্ছে যাও আবার কোথাও কোথাও বলে সির যাও সির যাও ইজি আসা ইজি আসা যেমন হওয়া ইজি সে আসছে আবার তায়াল অর্থ হচ্ছে আসো কাউকে আমরা যখন ডাকি এদিকে আসো তখন ওই ওইখানে যে আসো এটাকে আরবিতে বলে তায়াল তায়াল আসো তাহলে আমরা শিখলাম রোহ যাও আবার সির অর্থ যাও ইসলাম ভেদে বা আরব কান্ট্রির বিভিন্ন দেশে এটার উচ্চারণ এক এক দেশে এক এক রকম করে বলে তারা আর ইজি আশা তাল আসো তাল আসো হেনা অর্থ এখানে এখানে একটু খেয়াল করবেন হেনা অর্থ এখানে আবার মিন্নি এটা অর্থ এখানে এটা ওই আপনার রকমই স্থান ভেদে বা বিভিন্ন আরও বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে এটা এক এক কান্ট্রিতে এক একটা বলা হয় তাহলে কোথাও কোথাও বলে হেনা অর্থ এখানে আবার কোথাও কোথাও বলে মিন্নি অর্থ এখানে আবার হেনাক এর অর্থ হচ্ছে ওখানে হেনাক অর্থ ওখানে আবার মিন্নাক এটার অর্থ ওখানে বিভিন্ন স্থানে এটার উচ্চারণ একটু আলাদা হয়ে থাকে তাহলে হেনা এখানে হেনাক ওখানে মিন্নি এখানে মিন্নাক ওখানে ফি আছে মাফি নেই ফি আছে মাফি নেই আবার আছে এটার অর্থ মজুদ ও আরবিতে বলে আছে বা উপস্থিত মজুদ যেমন হা মজুদ সে আছে আবার আপনি এভাবে বলতে পারেন হা ফি সে আছে সেটাও হতো তাহলে ফি আর মজুতের ব্যবহারটা প্রায় এক রকম আপনি আপনার সুবিধা মতো বলতে পারেন তাহলে ফি আছে মাফি নেই মজুদ আছে বা অপস্থিত মজুদ নেই বা অনুপস্থিত মজুত মজুত সে নেই অকিত অর্থ নিশ্চিত অকিত অর্থ নিশ্চিত আকিত তার শব্দ বাংলা হচ্ছে নিশ্চিত সবুর ধৈর্য বা ধৈর্য ধরা সবুর সইয়া একটু ধৈর্য ধরো গয়ালেত ভুল গয়ালেত ভুল এমসিক অর্থ হচ্ছে ধরা কোনো কিছু ধরা কে বলে এমসিক এমসিক শইয়া একটু ধরো আকিত হচ্ছে আপনার প্রথম যে শব্দটা অকিত নিশ্চিত যেমন আকিত হওয়া মজুদ তুমি নিশ্চিত সে আছে তাহলে আমরা শিখলাম অকিত অর্থ নিশ্চিত সবুর ধৈর্য বা ধৈর্য ধরা গলত ভুল এমসিক ধরা বা ধরো কুল্লু সব কুল্লু সব শুয়া অল্প শুয়া অল্প জিয়াদা বেশি বা অনেক জিয়াদা বেশি বা অনেক সাই অর্থ কিছু যেমন আমরা বলি কুল্লু সাই সব কিছু তাহলে কুল্লু অর্থ হচ্ছে সব শুয়া অল্প জিয়াদা বেশি বা অনেক সাই কিছু কিছু যেমন সাই এর উদাহরণ আপনি বলতে পারেন ইন্টাবি বিষয় তোমার কিছু লাগবে আন্তরিক শাই তোমার কিছু লাগবে আবার ইন্ত আফগাসাই তোমার কিছু লাগবে ওয়াদি অর্থ পাঠানো কোনো কিছু পাঠানো ওয়াদি যেমন আপনি বলতে পারেন হায়দ আওয়ি আব্দুর রহমান এটা আব্দুর রহমানকে পাঠাবো বা আব্দুর রহমানের কাছে পাঠাবো কেউ যেমন আপনাকে বললেন বলে যদি আপনাকে হায়দ আওয়াদ্দি হন এটা কোথায় পাঠাবে তাহলে আপনি বলতে পারেন যেখানে পাঠাবেন ধরেন আপনি আব্দুর রহমানের কাছে পাঠাবেন তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ দা দি আব্দুর রহমান এটা আমি আব্দুর রহমানের কাছে পাঠাবো দইয়া অর্থ হারানো হারানো কোনো কিছু হারানো গেলে আমরা বলবো দইয়া আর দাওয়ার অর্থ খোঁজা হারিয়ে যাওয়া জিনিস খোঁজা বা কোনো কিছু খোঁজাকে আরবিতে বলে দাওয়ার আর হাসেল অর্থ পাওয়া হাসেল পাওয়া কোনো কিছু হারিয়ে গিয়েছে আপনি সেটা পেয়েছেন তাহলে আপনি বলবেন আনহ্যাসেল টু বা আনহ্যাসেল আমি পেয়েছি